আমার চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি তালের আরেকটি রেসিপি। এর আগেও আমি একটা রেসিপি দিয়েছি তালের বড়ার, আজকে নিয়ে এসেছি তালের রুটির রেসিপি। এটা টাটকা খেতে তো সুস্বাদুই, আর এই তালের রুটিটার একটা মানে এর বাসিটা খেতে খুব ভালো লাগে। তো এখানে নিয়ে নিচ্ছি আমি আটা, আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়দা, আমি ময়দাটা এই গামলার মধ্যে চেলেছিলাম। তো এখানে আমি তালের পাল্টা কোনো জাল ডাল দিয়ে নিই নি, কাঁচা তালের পাল জাল দিলে দেখতে একটু অন্যরকম হয়। তো আমি এখানে অল্প একটু নিয়েছি, তো এটাকে দিয়ে এটা দিয়ে ঢেলে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আটাটাকে মাখবো, আর প্রয়োজন যদি জলের হয় তাহলে এটা ধুয়ে কন্টেনারটা ধুয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো। জল লাগবে, বলেছিলাম এটা ধুয়ে একটু জল নেব, তো এই জলটাই আমি ব্যবহার করব। আমি এখানে লবণ দিইনি, এই কারণে রুটিতে আমরা লবণ খাই না, তাই জন্য লবণটা দিইনি। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পাচ্ছেন, চাল দিয়ে মেখেছি বলে এটা হলুদ হয়ে গেছে। এবার এটা রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। এমনি রুটি করার সময়ও আমরা আটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তাতে রুটিটা খুব ভালো নরম আর খুব ভালো স্মুথ হয়। এখানেও আমি তাই করবো, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা চলে এসেছি আটা মাখাটা নিয়ে, তাল দিয়ে যে আটা মাখাটা রেখেছিলাম সেটা নিয়ে চলে এসেছি, রুটির আকারে বেলে রুটিটা ভেজে নেব। তো বন্ধুরা তালের কাপ থেকে মানে তালের যে পাল্পটা থেকে তিতো ভাবটা কাটানোর একটা পদ্ধতি এর আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি, আবারও বলছি, যখন তালের পাল্পটা বার করবেন একটা কাপড়ের মধ্যে রেখে একটা ঘন্টাখানে ঝুলিয়ে রাখবেন, তালের তিতোটা বেরিয়ে যাবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কিচেন উইথ সুমা। থ্যাংকস ফর ওয়াচিং।